শাহনাওয়াজ বিলাসরাজি এমপি মহোদয় এবং মঞ্চভূষ্ট এক্সএমপি আমাদের এই পদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হেমমনির বাবু এবং বিজ্ঞান অর্জনের জন্য এই বিদ্যালয়ে প্রবেশ করো এবং সেবার মনোবৃত্তি নিয়ে এবং দেশকে আগামী দিনে জাতির জনক মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের আদর্শের একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য তোমরা এই বিদ্যালয়ে এসেছ শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য। শিল্পাশ্রী এলাকার সাংসদ জনাব শাহনাওয়াজ মোহাম্মদ শেখ যেন উপস্থিত আছেন সাবেক এমপি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ সম্পর্কে শেখ হাসিনা আজকে দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি কিছু টুল যদি না থাকতো দেশের মধ্যে টাকা পাচার কারি যদি দেশে না থাকতো আমাদের প্রধানমন্ত্রীর আশেপাশে বা এই সরকারের আশেপাশে অনেক চোর পাঠানো অনেকভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের লেবাস করে সরকারের বা প্রথমে সরকারের জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন এই কর্নারে আমার ক্লাস ছিল সেখান থেকে আস্তে আস্তে আমি অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া করে আমি সিলেট এইডেড স্কুলে চলে যাই। সেখান থেকে আমি এসএসসি পাস করার পরে সেখান থেকে কলেজ জীবন শেষ করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন এমপি হলাম হওয়ার পরে আর্টস স্কুলের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে এই স্কুলে আসার পরে আমার অনেক স্বপ্ন ছিল যে এই স্বপ্নগুলো খুব থেকে লেখাপড়া করে আমি মহান জাতীয় সংসদে যাবার সুযোগ হয়েছিল আমার। আজকে তোমরা যারা নবীন যারা তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে এই আশপাশ স্কুলের ছাত্র ছাত্রী হিসেবে যদি তোমরা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হতে পারো একদিন রাষ্ট্রপতি হতে পারো এটা থাকবে আমাদের প্রত্যাশা। তাই আমি আশা করি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। এই স্কুলের ছাত্র হিসাবে সেদিন আমরা গর্ববোধ করতে পারবো যে আমার এই স্কুলের একজন ভালো ছাত্র আজকে বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে গিয়েছে সেই প্রত্যাশা আমি রাখবো। নবীন বাহিনীর উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো। তোমাদের শিক্ষা জীবন এই কলেজ লাইফ হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন। আমি ব্যক্তিগতভাবে স্কুলে শত শত বন্ধু বান্ধব আছিল অনেকেই জড়িয়ে পড়েছে। আজকে কলেজে যারা বন্ধু বান্ধব ছিল ইউনিভার্সিটি যারা বন্ধু বান্ধব ছিল তারা দুনিয়ার দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত তাদের সাথে যোগাযোগ হয় তারা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত লোক রাজনীতি দেখেছি কাছে থেকে এবং নিবন্ধ চলছে রাজ্য থেকে দেখেছি কিভাবে মানুষকে ভালোবাসত কিভাবে দেশকে ভালোবাসত কিভাবে মানুষের সেবা দিতে হয় সবাই আপনার আমি কিছু স্বপ্ন দেখি স্বপ্ন না দেখলে ঠিক দেখতে কি করবো আমি স্বপ্ন দেখি রমজান মহল করলে স্বপ্ন দেখি অনুষ্ঠান করলে এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ব্যাচ হচ্ছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেষ করে স্পিচে গ্রহণ করে দিয়েছেন যেখানে নাম উৎসব করে দিয়েছেন যেখানে লক্ষ লক্ষ মানুষের সব স্থান হবে। আমরা আশা করি আমি আমাদের রেল লাইন আসতে চান কমিটিতে ছিলাম আমি করেছি এবং সেন্ট্রাল রেল লাইন দরকার আসলে সেটাই সেটাই আমার জীবনের দ্বিতীয় মাস সিক্স লাইন ফোর লাইন হওয়ার কথা আমি সিক্স লাইন বলার কারণে সচেতন করেছিলাম সাইড বাইতে ছোট ভাইকে চলার দরকার আছে ব্যবহার করার জন্য আমাদের সিক্স লাইন দরকার সচেতন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়ে
সিস্টেমের কাজ শুরু হয়েছে, উনি উদ্বোধন করেছেন এবং সেটার কাজও শুরু হয়েছে। উনি অধিকার চলতে শিখছেন না উচিত এবং এটাকে আরো চওড়া আরো অবলম্বন করে দেব, যাতে বাজারটা ব্যবসায়ী সমাজ জনগণ সহজে আশা দেওয়া করতে পারে। ইনশাল্লাহ চেম্বার করবে খেলাধুলার সরঞ্জামের জন্য আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেব, যাতে আমার ছাত্রীরা ছেলেরা তো বাইরে খেলতে পারো, ছাত্রীরা যাতে আপনারা সেই শিক্ষা নিতে ক্ষতিপূরণ খুশিয়ে নেবেন এবং আজকের এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি।